हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सब बाइक के स्वागत जानाई। बंधुरा, आजकेर भिडियोटे जारा बनशखेर इंटरव्यू दिच्छो तादेर जन्य खुबी गुरुत्वपूर्ण। आजकेर भिडियोते आमी बनशखेर इंटरव्यूर जन्य बेस किछु गुरुत्वपूर्ण एबं बाछाई करा बेस कयेकटी प्रश्न उत्तर तोमादेर साथे शेयर करब। तो अवश्य आजकेर भिडियोटिके तोमरा प्रत्येकेई मनोयोग सहकारे शेष पर्यन्त देखबे। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেকই ভিডিওতে একটি করে লাইক করো, কারণ তোমরা লাইক এবং শেয়ার করলে পরবর্তী নতুন ভিডিওগুলো তৈরি করতে আমরা অনেক উৎসাহ পাই এবং পরবর্তী বনশক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে প্রত্যেকে সেট করে নেবে, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। বন্ধুরা, তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখবো আজকের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমাদের বনশক ইন্টারভিউ প্রস্তুতির ইবুক থেকে তোমাদের সাথে শেয়ার করব। বনশকের ইন্টারভিউ প্রস্তুতির এই ইবুকটি যারা অলরেডি সংগ্রহ করেছে যে তারা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন উত্তর তারা কিন্তু ইন্টারভিউতে কমন পেয়েছে। তো আজকের এই ক্লাস তোমাদের সাথে আমি এই বইটা থেকে শেয়ার করব। যারা যারা আমাদের বনশকের ইন্টারভিউর এই প্রস্তুতির ইবুকটিকে এখনও পর্যন্ত তোমরা সংগ্রহ করনি, তাদেরকে বলছি প্রত্যেকেই সংগ্রহ করে নাও। বইটার দাম খুব একটা বেশি না, মাত্র 80 টাকা। বইটার দাম 88টি পেজ রয়েছে এবং বনদপ্তরের প্রাক্তন অফিসার দ্বারা লিখিত সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এই বইটাকে লেখা হয়েছে। যাদের নেক্সট এক্সাম রয়েছে অর্থাৎ ইন্টারভিউ রয়েছে, তারা বইটাকে সংগ্রহ করে নাও এবং ইন্টারভিউ দেওয়ার পর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে এই বইটা থেকে তোমরা কতটা কমন পেয়েছ। ডেসক্রিপশন বক্সে বইটিকে সংগ্রহ করার লিঙ্ক থাকছে, প্রত্যেকে সেখানে ক্লিক করে বইটিকে এক্ষুনি সংগ্রহ করে নাও। এটি পিডিএফ ইবুক, তোমরা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে। ক্লাসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভারতের কিছু লুপ্ত প্রায় বন্যপ্রাণীর নাম। ইন্টারভিউতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এই বইটাতে কিন্তু রয়েছে। তো তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলোকে একটু শেয়ার করে দিই। যাদের কাছে এই বইটি নেই তারা প্রত্যেকেই এই প্রশ্নগুলোকে নোট করে নাও, প্রশ্নগুলো ইন্টারভিউতে করলে ইজিলি তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো ভারতের কিছু লুপ্তপ্রায় বন্যপ্রাণী কী কী রয়েছে? উভচরের মধ্যে রয়েছে হিমালয়ান স্যালামান্ডার, মালাবার গেছো ব্যাং, সরীসৃপ, গোসাপ, কুমির, গঙ্গার কচ্ছপ, রিডলে কচ্ছপ, ঘড়িয়াল, শঙ্খচূড়, পাইথন। এবং পক্ষীর মধ্যে রয়েছে কালো গলা সারস, ইগল, বাস্টার্ড, হিমালয়ান পিজেন্ট এবং ময়ূর। তো প্রত্যেকে তোমরা নোট করে নাও। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক সম্বন্ধে, কারণ ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে। ন্যাশনাল পার্কের নাম কোন জেলায় অবস্থিত, কোন প্রাণীর জন্য বিখ্যাত, অবশ্যই তোমাদেরকে কিন্তু জেনে যেতে হবে। তো সিঙ্গুলিলা ন্যাশনাল পার্ক এটি কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত, প্রত্যেকেই মনে রাখবে দার্জিলিং জেলায় অবস্থিত। এবং এই যে ন্যাশনাল পার্ক এটি কিন্তু রেড পান্ডার জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এটিও কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটিও রেড পান্ডার জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক, এটি কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এবং এই ন্যাশনাল পার্কটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং গন্ডারের জন্য এই ন্যাশনাল পার্কটি বিখ্যাত। নেক্সট হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং এই ন্যাশনাল পার্কটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এবং এটি গন্ডারের জন্য বিখ্যাত। তো তোমাদেরকে জানিয়ে দিলাম কোন ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত এবং কোন ন্যাশনাল পার্কটি কোন প্রাণীর জন্য বিখ্যাত। নেক্সট তোমরা জেনে নাও পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্যের নাম কোন জেলায় অবস্থিত এবং সেই সমস্ত অভয়ারণ্যগুলি কোন প্রাণীর জন্য বিখ্যাত। জোড়পোখরি অভয়ারণ্য, এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটি সালামান্ডার এই প্রাণীর জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে সিনচল অভয়ারণ্য, এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটি হিমালয়ান কালো ভাল্লুকের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট হচ্ছে চাপড়ামারি অভয়ারণ্য, এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং এটি গাউর এই প্রাণীর জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে মহানন্দা অভয়ারণ্য, এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটি হাতির জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে রায়গঞ্জ, এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এবং এটি পাখির জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বেথুয়া ডহরি, এটি নদিয়া জেলায় অবস্থিত এবং এটি দাগযুক্ত হরিণ এর জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বল্লভপুর অভয়ারণ্য, এটি বীরভূম জেলায় অবস্থিত। রামনা বাগান, এটি বর্ধমান জেলায় অবস্থিত।
বিভূতিভূষণ অভয়ারণ্য এটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। তো এই সমস্ত অভয়ারণ্যগুলি দাগযুক্ত হরিণের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে চিন্তামণি কর অভয়ারণ্য, এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং এটি কিন্তু পাখির জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে সজনেখালী অভয়ারণ্য, হলিডে দ্বীপ অভয়ারণ্য, লেউথিয়ান দ্বীপ অভয়ারণ্য, এই তিনটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং সজনেখালী অভয়ারণ্য এটি বাঘের জন্য বিখ্যাত। বাকি দুটি রয়েছে হলিডে দ্বীপ এবং লেউথিয়ান দ্বীপ, এই দুটি কুমিরের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বক্সা এবং পাখি বিতান অভয়ারণ্য, এই দুটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। তো পাখি বিতান অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত এবং কোন প্রাণীর জন্য বিখ্যাত, এই প্রশ্নটি কিন্তু ইন্টারভিউতে করা হয়েছিল। তো অবশ্যই তোমরা বাকিগুলো পড়ে যাবে, চাইলে তোমাদেরকে এই সমস্তগুলো প্রশ্ন করতে পারে। তো এই অভয়ারণ্যটি পাখির জন্য বিখ্যাত, অর্থাৎ পাখি বিতান এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং পাখির জন্য বিখ্যাত। ভেরি ইম্পর্টেন্ট সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম, যেগুলো ইন্টারভিউতে অলরেডি করা হচ্ছে। তো প্রত্যেক এগুলো পড়ে যাও। আর যারা যারা আমাদের বনশখের ইন্টারভিউ প্রস্তুতির ইবুকটিকে সংগ্রহ করতে চাইছো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই সংগ্রহ করে নাও। অনলাইন বইটি সংগ্রহ করার সময় কোনো রকম কোনো অসুবিধে হলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই ভিডিওতে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকেও একটু দেখার সুযোগ করে দাও এবং অবশ্যই বনশখ রিলেটেড প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো প্রত্যেকটি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। ধন্যবাদ।